মাহমুদুল হাসান আপনি লিখেছেন, অনেক দেশে রোজা হয় 20 ঘন্টা, আবার কোনো দেশে 10-12 ঘন্টা। যারা বেশি সময় রোজা রাখেন তাদের সওয়াব কি বেশি হবে? ভাই মাহমুদুল হাসান, অবশ্যই যাদের রোজার ডিউরেশন একটু বেশি, যারা 20 বা 22 ঘন্টা ব্যাপী রোজা রাখেন তাদের রোজার সওয়াব অবশ্যই বেশি হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, ইন্না আজামাল জাজা ই মা আজামিল বালা, নিশ্চয়ই বান্দার কষ্ট এটা যত বেশি হবে কোনো ভালো কাজ করতে গিয়ে, তার পরিশ্রম অনুপাতে তার বিনিময় আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অর্থাৎ কোনো মানুষ একই কাজ করতে গিয়ে তার অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছে, এই কাজটা অন্য আরেকজন করতে গিয়ে তার এত কষ্ট করতে হয়নি, তাহলে যার কষ্ট অনেক বেশি হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার সওয়াব এবং বিনিময় বেশি দান করবেন। একজন সচ্ছল মানুষ, তিনি 100 টাকা দান করতে তার খুব একটা কষ্ট পেতে হয় না, বরং এটা তার জন্য উল্লেখ করার মতো কোনো বিষয়ই হয় না। তো তার 100 টাকা দানের যে সওয়াব হবে, একজন গরিব অভাবী মানুষ যার জন্য 100 টাকা দান করাটা অনেক কঠিন, তার জন্য 100 টাকা দানের সওয়াব কিন্তু একরকম নয়। ঠিক একইভাবে 10-12 ঘন্টা সিয়াম সাধনাকারী ব্যক্তি এবং 20 ঘন্টা সিয়াম সাধনাকারী ব্যক্তি, দুইজনের মধ্যে পার্থক্য থাকবে। তবে ক্ষেত্রে ইসলামের মূলনীতি হল যে ইচ্ছাকৃতভাবে কষ্ট বাড়িয়ে সাধারণভাবে আমি করতে পারতাম, বিনা কষ্টে করতে পারতাম বা কম কষ্টে করতে পারতাম, সেটাকে আমি আরও কষ্ট বাড়িয়ে যদি করি তাহলে তার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। এটা হলো নেসেসারি যে কষ্টটা আসে সেটার কারণে আমরা এই সওয়াবের আশা করতে পারি আল্লাহ তাআলার কাছে। সঞ্জিদা চৌধুরী আপনি লিখেছেন, আমার মা আমাকে 6 মাস বয়সে রেখে গিয়েছিলেন, পারিবারিক ঝামেলার কারণে আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়, মা আমাকে রেখে যান কারণ আমাকে নিলে নাকি তার বিয়ে হবে না। আমার বয়স এখন যখন 12 বছর, আমি ওনার সাথে প্রথম যোগাযোগ করি, যতটুকু বুঝতে পেরেছি আমাকে তিনি মন থেকে ভালোবাসেন না, পরে সংসারে ভাই বোনদেরকে ভালোবাসেন, এক্ষেত্রে ওনার জন্য আমার কী করণীয়? বোন সঞ্জিদা চৌধুরী, খুবই দুঃখজনক আপনার বিষয়টা। মা হিসাবে ওনার কর্তব্য ছিল সন্তানের সাথে যোগাযোগ রক্ষা করা, সন্তানের খোঁজখবর নেওয়া, সন্তানকে যথাসাধ্য স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করে তোলার চেষ্টা করা, সেটা নিজের কাছে রাখতে অপারগ হন, তাহলে দূর থেকে সেটা করা দরকার ছিল, কিন্তু সেটা তিনি করেননি। এখন দূরে থাকতে থাকতে তিনি আপনাকে আগের চাইতে আরও কম মমতা করেন বা আপনাকে তার সন্তান হিসাবে সেভাবে অন করেন না হয়তোবা, তারপরও আপনি যেহেতু তার গর্ভ থেকে দুনিয়াতে এসছেন, তার মাধ্যমে দুনিয়াতে এসছেন এবং তিনি আপনার মা, সো আপনি আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করবার চেষ্টা করবেন এবং আপনি মা হিসাবে তাকে শ্রদ্ধা করার, ভালোবাসা নিবেদন করার, আপনার সাধ্য অনুযায়ী তার সেবা বা উপঢৌকন ইত্যাদি পেশ করার, এটা আপনি চেষ্টা অব্যাহত রাখবেন। আপনি আল্লাহর কাছে পরিষ্কার থাকবেন, তিনি যা করছেন সেটি তিনি অন্যায় করেছেন, তিনি আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করবেন, আর যদি আপনি তাকে মাফ করে দেন এবং তিনিও আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চান, তো আশা করা যায় তিনি সেজন্য ক্ষমা পেতে পারেন, তবে আপনি আপনার দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন, সেটি আমাদের পরামর্শ থাকবে। খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি পরিপূর্ণভাবে ইসলামকে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে চাই, করণীয় কী? ভাই খায়রুল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে, কোরআন এবং হাদিস এর জ্ঞান আপনি অর্জন করবেন, ইসলামের মৌলিক এবং বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বইগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে, আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। মেহেদী হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? যে টাকা মানত ছিল 20-25 বছর আগে ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।